দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে নিশ্চয় আপনারা বুঝে ফেলছেন আমার ইন্ট্রোটা দেখে যে আজকে আমি আপনাদেরকে কফি নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আমাদের ইউকেতে এখানে বসে এখন আমাদের অটম সিজন চলে এসেছে, ঠান্ডা আস্তে আস্তে পড়ে গেছে এবং এখন কফি অনেক পপুলার। কফি সবসময়ই ইউরোপ আমেরিকায় পপুলার, কারণ ক্যাফেন শুধু আপনার সকালে নয়, ক্যাফেনে আপনার বডিকে অনেক কি বলবো, আপনাকে অনেক এনার্জি দেয়। ক্যাফিনের একটা অটোমেটিক একটা এনার্জি আছে যেটা আসলে ব্যস্ত জীবনে অনেক প্রয়োজনীয়, কারণ বিশেষ করে ঠান্ডার যে দেশগুলো আছে, আমরা যদি এক কাপ কফি দিয়ে আমাদের দিনটা শুরু না করি তাহলে দেখা যায় যে সারাটা দিন যেন কেমন কেমন অচল অচল হয়ে যায়। ওকে, সো কফি বানাবো, এই লগে আমার কফি মেশিন, ইন দ্য মর্নিং এভরি মর্নিং এটা খাইতে হয়, এটা লগে বশ কফি মেশিন। ইনফ্যাক্ট কফি না, আমি কাপাচিনো বানাইতেছি। সো কাপাচিনোটা আমি আপনাদেরকে দেখাবো আমি কেমনে তৈরি করি। সো এইখানে যাবে আমার কাপাচিনো, তারপরে আপনার পিছনে যে পানি আছে আগে দেখতে হবে পানি ঠিক আছে কিনা না। এই যে পানি ঠিক আছে, তারপরে আমার এখানে এগুলো আছে ক্যাপসুল, এই দেখেন এই ক্যাপসুলগুলো। সো আমরা বানাবো এখন একটা কাপাচিনো। সো কাপাচিনো আপনি দেখবেন যে এটার সাথে আছে এগুলো সব লাটে, তারপরে কাপাচিনো আছে পিছন দিকে, এই দেখেন কাপাচিনো। সো দিস ইজ এ মিল্ক ফর কাপাচিনো, তারপরে এটার সাথে কফিটা কই গেল, এই যে না আমেরিকানো কি কাপাচিনোর কফি কই, এই যে আপনার কাপাচিনো। সো এই দুটোটা দিয়ে আমরা তৈরি করব। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই জিনিসটা কীভাবে, তারা নাম্বার দিয়ে দিছে, এই দেখেন নাম্বার আছে, মি ফার্স্ট মানে এটা আপনি প্রথম ইউজ করবেন, মি সেকেন্ড এটা আপনি সেকেন্ড ইউজ করবেন, ঠিক আছে। সো এইটাতে এখানে লেখে আছে কি শেক, প্রথম অবস্থায় আমি এটাকে শেক করব, এই যে শেক করতে হবে, ঠিক আছে। শেক করার পরে এই যে কম্পার্টমেন্ট আছে এখানে আমরা এইভাবে এটা দিলাম, তারপরে ক্লোজ করে দিব, অ্যান্ড দেন ইউ প্রেস স্টার্ট। এই সুযোগে আমি বলে নেই আমাদের নিয়মিত ভিউয়ার্সদেরকে, আপনারা আমাদের এই ডেইলি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর যারা নতুন আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব বাটন এবং এর পাশে যে বেল বাটন আছে ওইটাকে চাপিয়ে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যাবে। ওকে দর্শক, সো এখন আপনাদের ফার্স্ট যে ক্যাপসুল ছিল এটার কাজ শেষ, এই দেখেন এটা আপনাকে মিল্ক দিয়ে দিছে রেডি করে, এই দেখেন। সো এখন আমরা এই ক্যাপসুলটা চেঞ্জ করব, এই দেখেন একদম একটা খালি করে ফেলছে। তারপরে আমাদের যে সেকেন্ড যে ক্যাপসুল আছে এটা আসবে, এটার ভিতরে থাকবে কফি। সো এটা দিলাম, সেম প্রসেস, প্রেস দ্য বাটন।
হয়ে গেছে আপনার ক্যাপাচিনো, এই যে এখন রেডি হয়ে গেছে। এটার ভিতরে যে কফি ছিল সব তারা চিপে আপনার এখানে ঢুকিয়ে দিছে। দ্যার ইজ ইয়ার ক্যাপাচিনো রেডি। আমি একটু চকলেটের পাউডার দিয়ে দিছি এখানে, জাস্ট টু গিভ এ, এই দেখেন এখন আমাদের ক্যাপাচিনো পারফেক্ট ইটালিয়ান স্টাইল ক্যাপাচিনো হয়ে গেছে। এটাকে আমরা একটা মিক্স করব। দর্শক আপনাদের সাথে আজকে শেয়ার করি এই জিনিসটা, এটা হলো গিয়ে ক্লটেড ক্রিম। ক্লটেড ক্রিম আমাদের এইখানে এটা বিখ্যাত একটা জিনিস, আর ব্রিটিশ এর জন্য এটা ফেমাস। এইটা সম্পূর্ণ বানায়, এটা একটু খুললেন তো, এটা সম্পূর্ণ বানায় আপনার দুধ দিয়ে, দুধের সব। আর এখন ক্রিম এটা দুধের, যদি সম্পূর্ণ দুধের যদি বানায়, এই দেখেন কত নাইস একটা জিনিস, সফট। আর এই যে কোম্পানিটা দেখতেছেন রডাস, এটা খুবই ফেমাস একটা কোম্পানি। আর আপনারা যারা মাঝে মধ্যে এমারেটস এয়ারলাইন চড়ছেন, তারা দেখবেন মাঝে মধ্যে এটা দেয় তারা। সো এটা কেমনে খাবেন, সবচেয়ে ফেমাস ওয়ে এখানে খাওয়া হয় এইটা দিয়ে, এই যে স্কোনস, এটাকে বলে স্কোনস। এই স্কোনস এটা হলো সুলতানা স্কোনস, এই দেখেন সুলতানা স্কোনস। সো এইটার ভিতরে আপনি, আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো, এইটার ভিতরে মাঝখানে আপনি কেটে তারপরে এই 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 যে ক্লটেড ক্রিমটা আছে, এই ক্লটেড ক্রিমটা দিয়ে দেখাবেন। এটা কিন্তু টেস্টটা খুবই দারুণ টেস্ট, মানে না মিঠা না, মানে মিঠা মিঠাও বলা যায় না, এটা খুবই বিউটিফুল একটা ক্রিমি ক্রিমি টেস্ট। আর টেক্সচার তো দেখতেছেন এরকম কত ক্রিমি, মানে সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি, দুধের ফর দিয়ে তৈরি, এই দেখেন লাভলি। তো এটা আমরা বিকেলে আজকে খাবো। দর্শক আশা করব আমাদের আজকের এই ভিন্ন একটা ডেইলি ব্লগ আপনারা এনজয় করেছেন। একটু খানের জন্য যদি আমরা আপনাদেরকে আনন্দ দিয়ে থাকি, আমাদের সার্থক। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।